আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। কৃষি বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে সবাইকে শুভেচ্ছা। গত ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের আলোচ্য বিষয় হইল সম্ভাবনা। আজকে আমরা কিছু থিওরি আলোচনা করব। তাহলে আমরা একটু লক্ষ্য করি, সেটা হলো সম্ভাবনার সংযোগ সূত্র এক নম্বর হল, দুইটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে তাহলে আমরা লিখতে পারি পি এ ইউনিয়ন বি সমান ই এ প্লাস পি বি। অর্থাৎ এখানে এ এবং বি দুটি বর্জনশীল ঘটনা। তাহলে এখানে এরকম হবে, আমাদের এ বি দুটি বর্জনশীল ঘটনা, অর্থাৎ এ ইন্টারসেকশন বি সমান আমাদের ফাঁকা সেট হবে। অর্থাৎ এ এবং বি ঘটনা দুটির মধ্যে কোনো সাধারণ উপাদান নেই, অর্থাৎ এদের ইন্টারসেকশন আমাদের ফাঁকা সেট হবে দুইটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে। আর দুই নম্বর হলো আমাদের দুইটি তাহলে এখানে আমাদের পি এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। অর্থাৎ এখানে আমাদের এ ও বি দুইটি অবর্জনশীল ঘটনা, অর্থাৎ এ এবং বি ঘটনা দুটির মধ্যে আমাদের সাধারণ উপাদান আছে। তাহলে দুইটি ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা তাদের পৃথকভাবে ঘটার সম্ভাবনার যোগফলের সমান। আর এটা হলো দুইটি ঘটনার যে কোনো একটি ঘটনা ঘটার সম্ভাবনা তাদের সম্ভাবনার যোগফল থেকে একত্রে ঘটার সম্ভাবনার বিয়োগফলের সমান। তাহলে আমরা সম্ভাবনার সংযোগ সূত্র আমরা লিখলাম, যে আমরা জানি সম্ভাবনার সংযোগ সূত্র হলো দুইটি, একটি হলো বর্জনশীল ঘটনার ক্ষেত্রে এবং অপরটি হলো অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে। আর এখানে আমরা লিখলাম দুইটি বর্জনশীল ঘটনার ক্ষেত্রে পি এ ইউনিয়ন বি ইকুয়াল টু পি এ প্লাস পি বি, আর দুইটি অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে পি এ ইউনিয়ন বি সমান পি এ প্লাস পি বি মাইনাস পি এ ইন্টারসেকশন বি। অর্থাৎ এখানে অবর্জনশীল ঘটনার ক্ষেত্রে দুইটি ঘটনার ইন্টারসেকশন কখনোই ফাঁকা সেট হতে পারে না। তাহলে অর্থাৎ এ এবং বি ঘটনা দুটির মধ্যে সাধারণ উপাদান আছে। তাহলে আমরা এই সূত্রগুলোর প্রয়োগ আমরা কীভাবে করব, তাহলে প্রয়োগগুলো আমরা লক্ষ্য করি। আর এখানে আমাদের বাম পাশ এ ইউনিয়ন বি, এখানেও আমাদের বাম পাশে এ ইউনিয়ন বি, তাহলে আমাদের এই পাশ এবং এই পাশ কিন্তু একই। তাহলে আমরা লক্ষ্য করব
যে দুইটি ঘটনার মধ্যে যদি বা থাকে অথবা থাকে বা অথবা যদি থাকে তাহলেই আমরা অবশ্যই সম্ভাবনার সংযোগ সূত্র প্রয়োগ করব। আর ঘটনা দুটি থেকে আমাদের বুঝে নিতে হবে যে আমাদের বর্জনশীল না অবর্জনশীল। তাহলে আমরা এই দুইটা সূত্রের কিছু প্রয়োগ নিয়ে আজকে আমরা কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তাহলে আমরা বললাম যে সংযোগ সূত্র আমরা কিভাবে প্রয়োগ করব। তাহলে আমরা যখন কোশ্চেনে দেখব যে দুইটি ঘটনার মধ্যে বা অথবা আছে তাহলে আমরা সম্ভাবনার সংযোগ সূত্র প্রয়োগ করব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এগুলোর আলোকে কিছু গাণিতিক সমস্যার সমাধান করি। যেমন এখানে কোশ্চেন হলো এরকম, দশ হতে ত্রিশ পর্যন্ত সংখ্যাগুলো হতে দৈবভাবে একটি সংখ্যা বাছাই করলে তা মৌলিক অথবা ফাইভের গুণিতক হওয়ার সম্ভাবনা নির্ণয় কর। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা লক্ষ্য করো, এখানে কিন্তু আমরা একটা কোশ্চেন থ্রো করলাম তোমাদের প্রতি, সেটা হলো যে টেন হতে থার্টি পর্যন্ত সংখ্যাগুলি হতে দৈবভাবে একটি সংখ্যা বাছাই করলে তা মৌলিক অথবা পাঁচের গুণিতক হওয়ার সম্ভাবনা নির্ণয় করো। তাহলে আমরা এখানে বললাম যে দেখো এখানে মৌলিক অথবা পাঁচের গুণিতক, তাহলে মৌলিক অথবা এখানে অথবা কথা আছে, তাহলে আমরা অবশ্যই সম্ভাবনার সংযোগ সূত্র ব্যবহার করব। আর এখানে আরেকটা জিনিস হইল যে আমাদের মূলত কত থেকে আমরা শুরু করলাম, টেন থেকে থার্টি পর্যন্ত, তাহলে আমাদের মোট কয়টা সংখ্যা আছে আগে আমরা এটা লক্ষ্য করব যে টেন থেকে থার্টি পর্যন্ত দেখো টোয়েন্টি ওয়ান, একুশটি সংখ্যা আমাদের আছে। তাহলে একুশটা সংখ্যা থেকে আমরা দৈবভাবে কয়টি সংখ্যা বাছাই করলাম, এনে কিন্তু একটি সংখ্যা বাছাই করছি। তাহলে আমাদের যে পয়েন্টগুলো এই কোশ্চেন থেকে লক্ষ্য করতে হবে সেটা হলো যে আমাদের টেন থেকে থার্টি পর্যন্ত মোট কয়টা সংখ্যা আছে, তাহলে মোট সংখ্যা হলো একুশটি সংখ্যা আছে। আর একুশটি সংখ্যা হলো আমাদের পরীক্ষণের নমুনা ক্ষেত্র, অর্থাৎ আমরা যদি একই রকম একই আকারের মনে করো কাগজের টুকরা তৈরি করি এবং কাগজের টুকরাগুলিতে যদি টেন ইলেভেন টুয়েলভ থার্টিন এইভাবে আমরা লিখে থার্টি পর্যন্ত যাই, তাহলে অবশ্যই আমাদের একুশটি টুকরা হবে। তাহলে এই একুশটি টুকরা যদি আমরা একটি ব্যাগে রাখি,
আর এরকমভাবে আমরা সফল করে যদি একটি টুকরা বের করি আর সেই একটা সংখ্যা আসবে, টুকরাবাদে তো অবশ্যই একটা সংখ্যা লেখা আছে, তা মৌলিক অথবা পাশের গুণিতক, তাহলে আমাদের এই একুশটা সংখ্যা হলো পরীক্ষণের নমুনা ক্ষেত্র। দেখানে পরীক্ষণের নমুনা ক্ষেত্র হলো একুশ, আর আমরা সংখ্যা বাছাই করলাম একটি, আর ওই সংখ্যাটি মৌলিক অথবা পাশের গুণিতক। তাহলে যেহেতু অথবা আছে সম্ভাবনার সংযোগ সূত্র, তাহলে আমরা সমাধানটা এইভাবে করতে পারি, এই গাণিতিক সমস্যাটা সমাধান সেটা হলো, তাহলে অথবা কথাটির আগে হলো মৌলিক এবং পরে হলো পাশের গুণিতক। তাহলে আমরা লিখতে পারি, মনে করি মৌলিক সংখ্যার ঘটনা এ এবং ফাইভের গুণিতক সংখ্যার ঘটনা এবং ফাইভের গুণিতক সংখ্যার ঘটনা ইকুয়াল বি। তাহলে সুতরাং আমাদের এ ইকুয়াল টু সেট অফ, তাহলে আমাদের এখানে যে সংখ্যাগুলি আছে 10, 11, 12, 13, এইভাবে আমাদের 30 পর্যন্ত সংখ্যাগুলি আছে। তাহলে এই সংখ্যাগুলি থেকে আমরা যেহেতু এখানে মৌলিক সংখ্যার ঘটনা লিখলাম, তাহলে এ সেট হবে মৌলিক সংখ্যার সেট, তাহলে হবে 11, 13, 17, 19, 23, তারপর হলো আমাদের 29। তাহলে এবং বি সেট হবে আমাদের এখানে পাশের গুণিতক, তাহলে পাশের গুণিতক হলো আমাদের 10, 15, 20, 25, আমাদের 30। তাহলে আমাদের বি সেটের উপাদান হলো আমাদের 5টি। তাহলে সুতরাং এন এ ইকুয়াল টু 6, এন বি ইকুয়াল টু 5, তাহলে এখানে আমরা লক্ষ্য করি যে সুতরাং এ ইন্টারসেকশন বি সমান এই সেট এবং এই সেটের মধ্যে কোনো কমন নাই, তাহলে এখানে ফাঁকা সেট। সুতরাং এ ও